গান বাজে ওনারা নাচবে, পেট একটা দেখায় দেখায় নাচবে। এখানে গান এখন শুনতে চায় না কেউ, গানের সাথে নাচার জন্য নিয়ে যায় শিল্পী, ডিজে নিয়ে যায়। এই শিল গান তো আমাদের গান না, এটা কি ধরনের সঙ্গীত অনুষ্ঠান আমি বুঝি না। আমরা গেলে আমাদেরকে বলে যে একটা গরম গান করেন, গরম গান আমি দেখি নাই জীবনে, গরম গান কি ভাই? রিদমিক গান হতে পারে, স্লো গান হতে পারে, স্যাড রোমান্টিক হতে পারে, গরম গান আবার কি? একটা গরম গরম, আরে কি গরম, হ্যাঁ গরম গান আবার কি? আমরা বুয়েটে আমরা 80, 85, 86 এসব বুয়েটে এবং মেডিকেলে গান করেছি। আপনি জানেন গ্যালারিতে, মেডিকেলের গ্যালারিতে খুব ছোট্ট গান করতে যেতাম আমরা, 4 ঘন্টা 5 ঘন্টা সব মানুষরা বসতো ঘামে, প্রত্যেকটা সিট ভিজা দেখাম আমরা বেরোয়ার পরে। কেন জানেন? ওরা ওই যে 4 ঘন্টা 5 ঘন্টা ফ্যানের নিচে বসে গান শুনবে, এসি তো নাই, প্রত্যেকটা সব সিট গুলো সব ভিজে যেত কাপড় চোপড়ে, জানেন? কিন্তু আমাদের গান শুনতো, ইচ্ছে বড় পাওয়ার কি, হ্যাঁ ভালো গান, ভালো গান শুনতো। আমার নিজের সক্রিয়তা তো নষ্ট হয় না। রফিক ভাইকে আমি দেখেছি, রফিক ভাই কোনো বাজে গান করেন না, হ্যাঁ। তো এইগুলো তো শিক্ষা ওনাদের কাছ থেকে। এই জন্য বলি যে একটা ভালো গান যদি হয়ে যায়, আমার নিজের হয়, সারা জীবনের যত কোটি কোটি টাকা আপনার ব্যাংক ব্যালেন্স তার থেকে অনেক বেশি, এই গানটা আমাকে সারা জীবন মনে রাখবে। আমি মরে গেলেও মন শুধু মন কোনোদিন বলতে পারবো না, এটা তখন চৌধুরীর গানই বলতে হবে। এর চেয়ে বড় পাওনা আর কি আছে? 10 তলা 20 তলা বিল্ডিং ভেঙে লাভ কি? ওটা তো বলে না কেউ।